খেলা হয়েছে, চলো এবার পড়তে বসবে। না আর খেলতে হবে না, ওই যে পাপাও চলে এসছে। কি গো, তোমরা সব ঠিক আছে তো? সারাদিন আজকে তো 10 বার করে ফোন করে করে জিজ্ঞাসা করেছো, তাতেও হয়নি। আদিন আমার আজকে অনেক টেনশন হয়েছে তোমাদেরকে নিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো আমি রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে তাতে শুয়ে পড়বে চলো। ও এখন পড়া করবে না, ফালতু বসে থেকে লাভ নেই, চলো কালকে আবার সকালবেলা উঠতে হবে, ফুল তুলতে যেতে হবে। এত কিছু হওয়ার পরও তুমি এখনো ফুল তুলতে যাবে? কেন, এখনো শিক্ষা হয়নি? হ্যাঁ তো কি হয়েছে, একটু দেরি করে যাব, অত চিন্তা করলে হয় না, ফুল আনতে হবে না, ঠাকুরকে পুজো দেবো কি করে? তোমার শিক্ষা হয়নি এখনো, দাঁড়াও তোমাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। হে, এত রাতে কে ফোন করছে? তরুণ তো এত রাতে ফোন করছে কেন? হ্যালো, এত রাতে ফোন করছো, কি হয়েছে? আমার মা খুব অসুস্থ, মাকে হসপিটালে ভর্তি করেছি। হ্যাঁ কি বলো, মাসিমার শরীর খারাপ, হসপিটালে ভর্তি করেছো? তুই কি এখন একটু আসতে পারবি? আমাকে আসতে হবে? ঠিক আছে আমি আসছি আসছি, তুমি চিন্তা করো না। কোন হসপিটালে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রাখো রাখো, আসছি আসছি। এত রাতে আবার কে ফোন করেছিল? আরে তরুণদা ফোন করেছে, তরুণদার মা হসপিটালে ভর্তি হয়েছে, ওনার হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে এখনই যেতে হবে। হ্যাঁ তুমি আবার এত রাতে যাবে? না না, আমাকে এখনই যেতে হবে, তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। না না, যেতে হবে না তোমাকে, এখন ও বিপদে পড়েছে, আমাদের তো উচিত ওর পাশে দাঁড়ানো। ঠিক আছে আমি বেরোচ্ছি, তুমি চিন্তা করো না, দরজা জানলা সব বন্ধ করে শুয়ে পড়ো, ঠিক আছে? আমি ঠিক টাইমে চলে আসবো। ঠিক আছে আমি দরজা বন্ধ করে দিচ্ছি, তুমি সাবধানে যাও, আর তাড়াতাড়ি ফিরে আসবে। আরে কি হলো কি হলো দিদি, অমনি পাপা পাপা করে চিৎকার করে উঠছো কেন? মাম্মা আমি পাপাই স্বপ্নে দেখেছি, পাপাকে ফুচে ছুঁয়ে নিয়েছে। না না তিতি, পাপার কিচ্ছু হয়নি, তুমি আসলে সারাদিন ওইগুলো নিয়ে চিন্তা করছিলে তো, তাই জন্য হয়তো স্বপ্ন দেখেছো। ঘুমিয়ে পড়ো, পাপা একটু কাজে গেছে, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। দূর কখন থেকে ফোন করছি, ফোনটাও ধরছে না, কি হলো কে জানো এখানে? ভোর 4টে বাজে এখনো এলো না, দেখি আরেকবার ফোন করে। তুমি কখন থেকে তোমাকে ফোন করছি বলো তো, একবারও ফোনটা রিসিভ করছো না, টেনশন হয়ে গেছিল না আমার? কি হলো তোমার চোখটা, এরকম লাল হয়ে গেছে কেন? সারা রাত ঘুম হয়নি তাই জন্য হয়নি। ঠিক আছে চলো এবার ঘুমিয়ে পড়বে চলো। না যাও ওদিকে, যাও না, যাও ওখান থেকে। মাম্মা দেখো না পাপা কেমন করছে। হ্যাঁ আরে না না, কাল রাতে পাপার ভালো করে ঘুম হয়নি তো ওই জন্য একটু রেগে রয়েছে। তুমি এখন পাপাকে বেশি ডিস্টার্ব করো না, যাও নিজের মতো কাজ করো। না না পাপা, কিছু হয়েছে? কিছু হয়নি বললাম তো, যাও। মনে বাথরুম হয়ে গেছে, আমিও না কি হলো ওখান দিয়ে, মনে হলো কেউ চলে গেল।
আবার কি হলো? আমি স্বপ্ন দেখছিলাম। বাবারে কি ভয়ঙ্কর! তো সত্যি সত্যি এখানে নেই? ধুর, কি যে করে না দেখি গা। তারো তারো বাথরুমেও তো যায়নি, কোথায় গেছে? বারান্দার ওখানে লাইটটা জ্বলছে, বারান্দায় কি করছে এত রাত্রে? দেখি তো তারো, তুই এখানে কি করছে এত রাত্রে? এখানে এসে দাঁড়িয়েছো কেন? তো রাত হয়ে গেছে, কি হলো? সারা শব্দ দিচ্ছে না। তারো তারো, ওরে বাবারে, এ তো আমার পুরো স্বপ্নের মতো সত্যি হয়ে যাচ্ছে। আজকে যদি আমি কতগুলো সোনার গয়নার স্বপ্ন দেখতাম তাহলে সেটাও সত্যি হয়ে যেত। মিস হয়ে গেল। দয়া করে তারোকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন ফুল তুলতে যাবো না, আর কোনোদিন আমি ফুল তুলতে যাবো না। ভোর বেলা তুমি ওকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। যদি যাস তাহলে আমি আবার ধরবো তোকে। বিরিয়ানি করে নিয়ে যা, আমি বানিয়ে দেবো, আমি বানিয়ে দেবো বিরিয়ানি, আমি বানিয়ে দেবো। তুমি ওকে ছেড়ে দাও না, করতে দেবো। দিদি কি করছো, কি করছো দিদি? আমাকেও কিছু একটা করতে হবে। এই তো এই ঝড়টা দিয়ে আজকে আমি ওর ভূত বাকি দেবো। তুমি ভূতের কত শক্তি আজ আমিও দেখছি। তোমার মার খেয়ে মনে হচ্ছে ভূত পাপাকে ছেড়ে দিয়েছে। ফাঁকিয়েছি আমি কেমন ফুটকেছে কে? এটা হচ্ছে প্যাচের জাদু। এতক্ষণে অ্যাক্টিং করছিলাম। তুমি আমাদেরকে এমনি করে ভয় দেখাচ্ছিলে কেন? পুতুলে যাওয়ার নেশা ছাড়তে পারছো না, তাই তো এই নাটকটা আমাকে করতে হয়েছে। ওই বিরিয়ানি, ভূত বিরিয়ানি কেন খেতে চাইছিল তাহলে? কতদিন ধরে তো তুমি বিরিয়ানি বানাওনি, তাই একটুখানি বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল বলে তো এই নাটকটা করলাম। তোমাদেরকে ভয় দেখে যদি এই পাখি একটু বিরিয়ানি খাওয়া যায়। পাপা, তুমি আমাদের সঙ্গে এতক্ষণ অ্যাক্টিং করছিলে। তুমি বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের সাথে এরকম ভাবে প্ল্যান করলে? দাঁড়াও, তোমার কাছকে আমরা ছাড়বো না। দাঁড়াও, আরে দাঁড়াও।